भाई साहब, हाँ जस्ट देखो। হ্যালো কলকাতা, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর সবাইকে জানাই বিজয় আর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা। মুখস্থটা কেমন লাগলো? দারুণ, প্লিজ কমেন্ট করে জানাবে। যাই হোক, সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আর হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে ফেলেছো, আর থাম্বনেলে তোমরা দেখেছো যে এত কম পয়সা, মানে 300 টাকার ভিতর মাটন থালি আমার মনে হয় না কোথাও এখন পাওয়া যায় বলে। তো যাই হোক, এক জায়গায় পাওয়া গেছে এবং সেটা মানে আমরা সেখান থেকে অর্ডার দিয়েছি। এবারে পুজো তো সবাই বাড়িতে বসেই কাটিয়েছো, তার জন্য ভাবলাম যে বাড়িতে বসে একটা কিছু খাওয়া যাক, বাইরে না বেরিয়ে কি করা যায়। তো বিজয়াতে আমরা স্যুটটা করছি, তোমরা কিছুদিন পর দেখতে পাবে। হ্যাঁ, যাই হোক, তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা মাটন থালি, সেটা কোথা থেকে, সেটা হচ্ছে এবেলা ওবেলা বলে একটা রেস্তোরাঁ আছে, সেখান থেকে, রেস্তোরাঁ ঠিক নয়, এটা টেক অ্যাওয়ে কাউন্টার। সেখানের প্রাইসগুলো মানে বেশ রিজনেবল, ঠিক আছে, মানে চিকেন থালি তো 220 টাকায় চিকেন থালি, ঠিক আছে, মানে সব কটা বেশ রিজনেবল, 300 টাকার ভিতর মাটন থালি। তো আমরা সেটা অর্ডার দিয়েছি, তো সেটা আসুক, আর ততক্ষণ তোমরা দেখে নাও যে আমরা কিভাবে অর্ডারটা দিয়েছি। তো ফার্স্টে এবেলাওয়ালাতে যাবে, এবেলাওয়ালা সার্চ করবে, পেয়ে যাবে তোমরা জোম্যাটোতে, সেখান থেকে এরকম দেখবে হচ্ছে এখানে নিচে দিয়ে যাবে, হ্যাঁ থালি দিয়ে, এবেলাওয়ালার থালি, এরকম মাটন কষা থালি, যেটা হচ্ছে তোমার 229 টাকা, ঠিক আছে। এর নিচেই আরেকটা আছে মাটন কষা উইথ সুইট, যেটার দাম হচ্ছে 315 টাকা, ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে 315 টাকা, সেটাই এখানে আছে 229 টাকা। তো আমি 315 টাকাতে অবশ্যই অর্ডার দেবো, তো অ্যাড করলাম, ঠিক আছে, এর সাথে এক্সট্রা কিছু নিচ্ছি না, জাস্ট এটাকে নেবো, ঠিক আছে। এবার সাথে এখানে কুপন কোড আছে, তো অ্যাপ্লাই কুপন কোড বলে যে কোনো একটা কুপন কোড মারতে পারো, আমি এখানে যে এই কুপন কোডটা মারলাম জোম্যাটো ক্রিকেট বলে একটা কুপন কোড, সেটা মারলাম, সেটার জন্য আমার এই 315 টাকাটা চলে এলো 288 টাকা 90 পয়সা, মানে ওই 290 টাকা মতন, ঠিক আছে। এবার হ্যাঁ, ওই 89-90 টাকা মতন চলে এলো। এবার আমি অর্ডারটা প্লেস করে দিচ্ছি। ও তো নিয়ে চলে এসেছি, জোম্যাটো থেকে চলে এসছে, ঠিক আছে, এরকম একটা প্যাকেটে দিয়েছে, প্যাকেজিংটা তো বেশ ভালোই করেছে, এখানে লেখা আছে সুন্দর করে এবেলা ওবেলা। তো প্যাকেজটাও আমরা স্যানিটাইজ করে নিয়েছি এসে, হ্যাঁ, এরকম করে এনেই নিয়ে বসে যাইনি। আর খাবার দাবার বেশ কিছুক্ষণ হয়েছে এসছে, তো একটু হালকা গরম আছে, ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে, ঠান্ডা হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা খাবার আনবক্সিং করব, তো চলিয়ে শুরু করতে। তো ফার্স্টে দেখি কি দিয়েছে, এটা ডাল দিয়েছে না, আচ্ছা এটা চাটনি দিয়েছে, ঠিক আছে, এখানে দিয়েছে হচ্ছে, এটাই কী দিয়েছে বুঝতে পারছি না, খুললে দেখা যাবে, একটা দুটোর কৌটো আপাতত পেলাম, এটা 3 নম্বর কৌটো, সাথে এখানে এটাই মনে হচ্ছে ভাত দিয়েছে, আহা গোলাপ জামুন দিয়েছে এরকম প্যাকেটে, পাঁপড় দিয়েছে 4-5টা এরকম, আর এটা আচ্ছা আলুর সবজি, সবজিটা এরকম প্যাকেটে দিয়েছে, আর এখানে স্যালাড, লেবু দিয়েছে, আর পেঁয়াজ শসা দিয়েছে। যাই হোক, এই ছিল হচ্ছে ভেতরে, তোমরা দেখলে এই সব কিছু দিয়েছে। এবার এগুলোকে থালায় ঢেলে সার্ভ করি, দুজন মিলে হাফ হাফ করে নিয়ে নেব, নিয়ে তারপর আবার ব্যাক করছি। কী কী দিয়েছে তোমাদেরকে বলি, ঠিক আছে, এখানে রাইস দিয়েছে, দেখতে পাচ্ছ এই কোয়ান্টিটির রাইস দিয়েছে, মানে দুজনের জন্য আরেকটু রাইস লাগবে, একজনের জন্য একদম পারফেক্ট দিয়েছে, ঠিক আছে। এখানে আলুর তরকারি দিয়েছে, মানে দুজনে হাফ হাফ করে নিয়েছে, তাই অল্প অল্প হয়ে গেছে। এখানে দিয়েছে হচ্ছে ডাল, এই যে ডাল, মানে পেঁয়াজ, পেঁয়াজ দেওয়া হচ্ছে মুসুর ডাল, ঠিক আছে, এটা মুগ ডাল না, পেঁয়াজের পেঁয়াজ দেওয়া মুসুর ডাল। এটা দিয়েছে হচ্ছে চাটনি, এখানে গোলাপ জামুন দিয়েছে, আর 5টা হচ্ছে পাঁপড় দিয়েছে, ব্যাট পাঁপড়গুলো হচ্ছে 5টা দিয়েছে, ঠিক আছে। আর এখানে দিয়েছে হচ্ছে মাটন, 4 পিস মাটন, এই আর স্যালাড দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আর অনেকক্ষণ ভাট বকছি, ঠিক আছে। এবার ফার্স্টে খাবারটা ট্রাই করা যাক, ডাল দিয়ে, হ্যাঁ ডাল নিয়ে নি, আমাকে ওটা দিয়ে দে একটু হালকা করে, আমার মনে হচ্ছে ডাল দিয়ে আলুর তরকারিটা ধরে ধরে খেতে হবে, কারণ ডাল দিয়ে খাওয়ার জন্য, মানে চাটনি দিয়ে খাওয়ার জন্য পাঁপড় দিয়েছে, ঝুড়ি আলু ভাজাটা একটু মিসিং, বাট ঠিক আছে, মানে যা দিয়েছে ইটস এনাফ, ঠিক আছে। এবার ফার্স্টে ডাল দিয়ে ট্রাই করা যাক, হ্যাঁ চারটায় সমস্যা করছে, যাই হোক, রাইসটা অনেকক্ষণ হয়েছে বলে ঠান্ডা হয়ে গেছে, এর জন্য একটু হালকা চাল চাল লাগে, রাইসটা একটু শক্ত, আর একটু সেদ্ধ হতো, বাট মানে ঠান্ডা হয়ে গেছে বলে, না ঠান্ডা হয়ে না, হয়তো আর একটু সেদ্ধ হতো চালটা, একটু শক্ত শক্ত চাল, আমার অসুবিধা হচ্ছে না, ওর হয়তো একটু চালে শক্ত চাল খেতে অসুবিধা হয়, তো সেই জন্য ডালটা আমি খেতে বলতে বলতে ডাল খাওয়া শেষ হয়ে গেলো আমার, ঠিক আছে, আর একটু ডাল নেই, পেঁয়াজ দেওয়া আছে, দেখো পেঁয়াজ দেওয়া আছে ডালে, আর এটা মুসুর ডাল, মুগ ডাল নয়, না লেবুটা থাক, আমাকে বলি এটা কেমন খেতে, এটা নর্মাল পাতি, মানে একদম বাড়ির রান্না পেঁয়াজ দেওয়া ডালের যেরকম টেস্ট হয় একদম সেরকম খেতে, মানে একটুও এটা মানে ওরকম, মানে ঘন ডাল বা দেখতে হালকা হালকা পাতলা পাতলা, বাট
বেশ ভালো খেতে, একদম বাড়ির রান্না খাচ্ছ এরকমই মনে হবে এটা খেতে। এটা হলো পটল আলুর তরকারি। পটল আলু? পটল পড়েনি আমার, পটলটা পড়েছে। ও তোর কাছে তিনটে পটল পড়েছে, আমার কাছে তিনটে আলু পড়েছে। ঠিক আছে, একটা আলু দিলাম, একটা পটল নিলাম। ঠিক আছে, যাই হোক, পটল আলুর তরকারিটা ওটাও সেম, মানে একদম বাড়ির রান্না। হ্যাঁ, একদম বাড়ির রান্না, রিচ নয়, একদম রিচ নয়, একদম প্লেন, একদম প্লেন বাড়ির রান্না। এসব আশপাশের জিনিস হলো, ঠিক আছে, যার জন্য এই থালিটা নেওয়া, সেটা হচ্ছে এই যো দেখতে পাচ্ছ বস, দেখতে কি পাচ্ছ সামনে, আর কত সামনে নেব, এই যো দেখতে পাচ্ছ তো, এটাকে পাতে তুলে নেব, পাতে তুলে নেবো। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে নে দিবেন্দু, তুই নে এই যো দিবেন্দু, দিবেন্দুর পাঁজর, মানে দিবেন্দুর পাঁজর নয়, খাসির পাঁজর, খাসির পাঁজর। হ্যাঁ, যদি আমার পাঁজরটা এরকমই হয়, যাই হোক পিসটা দেখো বস। তারপরে কি দিয়ে দিয়েছে, এটা মানে বাঙালিদের একটা ইমোশন, এটা মানে জুস বার করে খাওয়া। উফ, যাই হোক, এটা মনে হচ্ছে আছে ভেতরে এবং খাওয়া যাবে। পিসটার সাইজটা দেখো বস, এই লেভেলের, এই লেভেলের মাটন, ঠিক আছে, এরকম এক পিস দু পিস, আরও এখানে দু পিস আছে, ঠিক আছে, এই এক পিস আছে যেটা দীপেন্দুর জায়গা থেকে আমি নিয়ে নিলাম, এবং আরও এক পিস, এই যে এই যে চার পিস, চার পিস নিয়ে নিলাম পাতে। ঠিক আছে, এবার ঝোলটা নিয়ে নে, আমাকে একটুখানি ঝোলটা দে তো। আর একটা কিন্তু আছে, পাঁচ পিস মাংস, পাঁচ পিস, মানে ইয়ার কি হচ্ছে, যাই হোক, এটা ছোট সাইডের পিস হলেও বস পাঁচ পিস মাংস, ঠিক আছে, পাঁচ পরে দুজনে ভাগ করব। হ্যাঁ, এটাও তো কাড়াকাড়ি করতে হবে। এবার মাটনটা ট্রাই করা যাক, ঠিক আছে, মাটনটা হাত দিয়ে যা বুঝলাম তো বস, একদম তুল তুল করছে মাটনটা। এবার ঝোলটা ফার্স্টে মাখালাম, লাগবে এরকম লেবু, ভিটামিন সি যেটা আছে আমাদের দিয়েছে। হ্যাঁ, একটা হালকা করে সাবাস, মাটন ছাড়া জাস্ট ঝোলটা ফার্স্টে খেয়ে দেখি। দারুণ, বেশ ভালো লাগে, মানে একদম ঘরোয়া বাড়ির মতনই, নর্মাল, একদম ঘরোয়া। শুধু তেলটা বেশি, তেলটা যদি একটুখানি হালকা সাইড করে ফেলে দিতে পারো, তাহলে নিচ থেকে ঝোলটা নিয়ে খাবে, একদম লাইট রান্না। আর মাটনের পিসগুলো বস দেখতে পাচ্ছ তো, আমি আমি এরপরে আর কিছু বলবো না, ঠিক আছে, 300 টাকায় আমার মনে হয় না এর থেকে বেশি কিছু চাওয়া উচিত ওদের থেকে। আমরা কষে কষে যখন মাটন নিয়েছিলাম 365 টাকা নিয়েছে, আর এখানে তো 315 টাকা। আর ওখানে পিসগুলো কত ছিল, এইটুকু এইটুকু পিস ছিল, ছোট ছোট থালি। হ্যাঁ, আর এখানে থালি হয়ে গেছে নাকি 300 টাকা, যাই হোক 300 টাকা, 315 টাকার থালি, যদিও আমরা পেয়েছি 290 টাকা, মাংসটা কতটা নরম একবার দেখা। ঠিক আছে, এই যে এরকম দেখতে পাচ্ছ মাটনটা, মাটনটা একদম সলিড পিস, আর এরকম করে ছেড়ে আসছে মাটনটা, তোমরা দেখতে পাচ্ছ কতটা নরম, ঠিক আছে, কতটা নরম, হেভি নরম, মানে কিছু বলার নেই। হুম, এই মাটনটা দারুণ রে। ঠিক আছে, এরকম মাটন নেবে, একটু ঝোল নেবে, ভাতের সাথে মাখাবে, ঠিক আছে, আর সাথে এরকম পেঁয়াজ নিয়ে নেবে, এরকম বেটা পেঁয়াজ, আর এরকম মাটন, এরকম রাইস, এরকম একসাথে নিয়ে সরব বস, সরব অসাধারণ, মানে এটা কপি হয়ে গেল, কিন্তু কপি হলেও বস এটা খেতে না অসাধারণ, সিরিয়াসলি তোমরা বাস একবার এই বেলার থালিটা বাড়ি নিয়ে গিয়ে খেও, তারপর যদি খারাপ হয় বস আমাকে কমপ্লেন, আমাকে গালাগাল দিয়ে যাও, একটুও কিছু মনে করবো না। চাটনি, চাটনি আর পাঁপড়, আর হচ্ছে মিষ্টি, একটা গোলাপ জাম দিয়েছে, ওকে দেওয়া হবে না, মিষ্টিটা আমার খাওয়া হবে, ঠিক আছে, এসব লাভ নেই। পাঁপড় দিয়ে চাটনি ট্রাই করো, পাঁপড় দিয়ে চাটনি, আমি একটু শুধু শুধু চাটনিটা ট্রাই করে দেখি, তেঁতুলের চাটনি, এটা তেঁতুল আর আমরা, আমরা এই সরি সরি আমরা চাটনি, একবার ট্রাই করো। ব্লগার যে তেঁতুল কোনটা আমরা কোনটা এখনো চিনতে পারে, ঠিক আছে, আমরা চাটনি, যাই হোক, একটু মানুষের ভুলভ্রান্তি তো হতেই থাকে, ঠিক আছে, যাই হোক, পাঁপড়, পাঁপড়, ও বাবা পাঁপড় এখনও মচমচা আছে, এটাতে ওদের কোনো ক্রেডিট নেই, পাঁপড়টা ভালো, আমি বলবো না যে দোকানটা ভালো তাই পাঁপড় মচমচা আছে, পাঁপড়টা ভালো তাই পাঁপড় মচমচা আছে। এতক্ষণ থাকার পরও অন্য পাঁপড় নেতিয়ে যায়, আর আমরা চাটনিটা ভালোই লাগছে, প্রতিটা খাবারই, এটা মনে হচ্ছে আমি বাড়িতে বানানো, ঠিক আছে, মানে রেস্তোরাঁয় খাচ্ছি বলে এরকম হয় না, খেতে ভালো লাগে, কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। হ্যাঁ, অন্যরকম লাগছে,
আচ্ছা এদের বানানো এটা এটা অন্যরকম লাগছে না মিষ্টি দোকান থেকে হ্যাঁ খেতে ভালো লাগছে গোলাপ জামুনটা একটু অন্যরকমের খেতে আমার এইটুকু গোলাপ জামুন পড়ে আছে তো আজ ছিল এই পর্যন্তই ভিডিও আর কিছু নেই আর কিছু দেখানো নেই দেখো না কিছু নেই কিন্তু বস আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করতে পারি একবার অন্তত এনে খাও আমার মনে হয় না তোমার খারাপ লাগতে পারে এটা হজ্জা আমরা কিন্তু এত ভালো বলছি এই নয় যে আমরা প্রমোশন করছি ঠিক আছে আমাদের কে ভাইব কে 300 সাবস্ক্রাইবারে কে প্রমোশনের জন্য অর্ডার করবে ঠিক আছে সব খাবার কিন্তু টাকা দিয়ে খাই এটা আমরা যে আমরা প্রমোশন করি তোমাদেরকে মানে একদম 100% বলতে পারি যে এই খাবারটা ভালো লাগে মানে দেখো এক হচ্ছে যে তোমার রিচ খাবার না বাড়ির মতন খাবার প্লাস হচ্ছে টেস্টি ঠিক আছে দুটো একসাথে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট হলো যে কোয়ান্টিটি অনেক কম দামে কোয়ান্টিটি অনেকটা 315 টাকা তুমি এটা পুরো থালি পেয়ে যাবে যেটা থালি পেয়ে আছো প্লাস এর সাথে মানে 315 টাকা শুধু মাটানের 365 টাকা এখানে 315 টাকা পুরো থালি আর থালিটার থেকেও বড় কথা হচ্ছে যে মাটানের যে পিসগুলো ঠিক আছে এক একটা মানে চারটে পিস দিয়েছে ঠিক আছে আমার লেখা ছিল ঠিক আছে এখানে জোম্যাটোতে লেখা ছিল যে দু পিস মাটন দেবে সেখানে চার পিস এসছে এটা আমাদের সৌভাগ্য অথবা হয়তো ওরা চার পিস দেয় এটা ছোট মতো যাই হোক ওটা বাদ দিলে চার পিসই ঠিক আছে চার পিস বড় বড় পিস দিয়েছে আর আর কি চাও বল আর কি চাও ঠিক আছে আর কিছু বেশি কথাবার্তা বাড়াচ্ছি না যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের ভিডিওটা লাইক করবে ভালো লাগলে শেয়ার করবে অবশ্যই বাবা মা বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড যা আছে সবার সাথে করে দেবে শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সাবস্ক্রাইবটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে ওটা কিন্তু করতে প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করো যারা দেখেছো তারা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো লেগেছে আজকের জন্য এই অবধি আর বেশি কথাবার্তা বাড়াবো না চলো টাটা চলো টাটা